আজকে পড়বে আলোচনা করব তোমাদের মাধ্যমিক দু হাজার চব্বিশ মডেল প্রশ্নপত্র নিয়ে কিন্তু আলোচনা করব যেখানে তোমাদের এমসিকু প্রশ্ন রয়েছে এক দাগের ক্ষেত্রে প্রথম প্রশ্ন নির্দেশ বিকল্পগুলি থেকে সঠিক উত্তর বেছে নিয়ে লেখো তো দেখো এই প্রশ্নের উত্তর প্রথম কি হবে যে প্লাবন ভূমি বদ্বীপ প্রভৃতি ভূমিরূপ সৃষ্টির প্রক্রিয়াকে কি বলা হয় উত্তর লিখবে আরোহণ নেক্সট প্রশ্ন দেখো তোমাদের দু নম্বর রয়েছে হিমবাহ দ্বারা পর্বতের পাদদেশে সঞ্চয় কার্যের ফলে ভূমিরূপকে কি বলে উত্তর নম্বর বায়ুর গতিবেগ মাপক যন্ত্রের নাম উত্তর অ্যানিমোমিটার সাগর দেখা যায় মানে কোন মহাসাগরে দেখা যায় এটা কিন্তু আটলান্টিক মহাসাগরে শৈবাল সাগর দেখা যায় দুটি মুখ্য জোয়ারের মধ্যে ব্যবধান কত দুটি মুখ্য জোয়ারের মধ্যে ব্যবধান কিন্তু চব্বিশ ঘন্টা বাহান্ন মিনিট সাধারণ অবস্থায় সমুদ্রপৃষ্ঠে বায়ুচাপের পরিমাণ কত কি করবে যে এক হাজার তেরো দশমিক দুই পাঁচ মিলিবার এমবি ঠিক আছে সাত নম্বর তেজস্ক্রিয় বজ্রের মূল উৎস হলো তেজস্ক্রিয় বজ্রের মূল উৎস কিন্তু পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন প্রকল্প আট নম্বর ভারত চীন সীমারেখার নাম কি এই প্রশ্নটা তোমরা কমেন্টে জানাও নম্বর প্রশ্ন জাফরান চাষ হয় দেখো কতগুলো রাজ্যের নাম দেওয়া রয়েছে চারটে সঠিক উত্তর কী লিখবে যে জম্মু কাশ্মীরে কিন্তু সবথেকে বেশি জাফরান চাষ হয় ভারতের জলসেচ সর্বাধিক হয় কিসের মাধ্যমে কূপ ও নলকূপ জলাশয় নদী নাকি খাল উত্তর হবে কিন্তু কূপ ও নলকূপ এর মাধ্যমে ভারতে জলসেচ সর্বাধিক হয় দু হাজার এগারো সালের অনুযায়ী ভারতের সর্বাধিক জনঘনত্ব যুক্ত রাজ্য উত্তর বিহার চা গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত উত্তর যোরহাটে কিন্তু চা গবেষণা কেন্দ্রটি অব অবস্থিত এবারে তেরো নম্বর প্রশ্ন তেরো নম্বর প্রশ্ন রয়েছে উত্তর ভারতের সমভূমি অঞ্চলের নদী উপত্যকার পুরাতন পলিমাটিকে কি বলে উত্তর কিন্তু বলে ভাঙর উপগ্রহ চিত্রে অরণ্য চিহ্নিত হয় কিসের দ্বারা লাল রঙ দ্বারা কিন্তু অরণ্য চিহ্নিত করা হয় এবারে তোমাদের পরবর্তী রয়েছে বিভাগ খ এই বিভাগ এর প্রথম যে পার্ট রয়েছে তাতে কিন্তু শুদ্ধ অশুদ্ধ দেওয়া রয়েছে দেখো এই যে আমি হলুদ বর্ডার করে দিলাম এখানে ছটা প্রশ্ন দেওয়া থাকে ছটাই আমরা কিন্তু করবো তার সাথে আরও একটা বেশি দেওয়া থাকে যার মধ্যে থেকে বেছে তোমাদেরকে লিখতে হয় প্রশ্ন এক বলছে হিমশৈলের তিন বাই তিন অংশে জলের উপরে ভেসে থাকে এটা কিন্তু হয়ে যাবে শুদ্ধ দেখো যেটা শুদ্ধ হবে আমি বাঁ দিকে তার পাশে দাগ দিয়ে দেবো আর যেটা ভুল বা অশুদ্ধ তার পাশে ডান দিকে কিন্তু আমি যেটা ক্রস দিয়ে দেবো দুই বায়ুর গতিবেগ নির্ধারিত হয় বায়ুচাপের তারতম্যের কারণে এটাও হবে শুদ্ধ তিন ভারতের মাঝখান দিয়ে মকর ক্রান্তি রেখা বিস্তৃত এটা ভুল ঠিক আছে তিনেরটা কিন্তু হয়ে যাবে ভুল চার নম্বর নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে ঋতু পরিবর্তন লক্ষ্য করা যায় এটাও কিন্তু ভুল অর্থাৎ তিন চার দুটোই ভুল হলো পাঁচ ভেমনাথ ভারতের বৃহত্তম লেগুন এটা কিন্তু উত্তর করে দেবে অশুদ্ধ অর্থাৎ আগেরটার মতো এটাও ভুল ছয় ভারতের পশ্চিম উপকূলের অধিকাংশ বন্দর স্বাভাবিক যুক্ত উত্তর হবে শুদ্ধ অর্থাৎ এপাশে পাশে টিকচিহ্ন সাত নম্বর ইসরো প্রেরিত প্রথম কৃত্রিম উপগ্রহ হল আর্যভট্ট এটাও কিন্তু সঠিক ঠিক আছে তাহলে ছয় সাত দুটোই সঠিক তার মানে এক দুই এবং ছয় সাত হচ্ছে ছটি হলো দু নম্বর উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো যে কোনো ছটি এখানেও তোমাদের কিন্তু সাতটা প্রশ্ন দেওয়া থাকে প্রথম প্রশ্ন নদীবাহিত প্রস্তর খণ্ডের পরস্পর ঠোকাঠুকিকে কি বলে উত্তর লিখবে ঘর্ষণ বা ক্ষয় বা ঘর্ষণ ক্ষয় লিখতে পারো আচ্ছা স্রোত সৃষ্টির প্রধান কারণ কি নিয়ত বায়ু প্রবাহ যে প্রক্রিয়ায় কঠিন বজ্র দ্বারা নিচু জমি ভরাট করা হয় তাকে কি বলে ভরাটকরণ বা ল্যান্ড নীলগিরি পর্বতের উচ্চতম শৃঙ্গ দোদাবেতা বিশুদ্ধ কাঁচামালের বস্তুসূচক কী উত্তর লিখবে আই ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর কোন শহরে অবস্থিত এটি কিন্তু দিল্লিতে অবস্থিত আর পেজাতুলোর তুষারকে কী বলা হয় ফ্রিন এটা লিখবে ফ্রিন দেখো এই কটে সব কটা কোশ্চেন হয়ে গেল এবারে তোমাদের নেক্সট রয়েছে একটি দুটি শব্দে উত্তর দাও প্রশ্নগুলো উত্তর ভালো করে তোমরা শুনে নাও আজকে পর্বটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও তোমার বন্ধুদের মধ্যে আর চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে দেখো তো দেখো তোমাদের দুই দশমিক তিনে যে প্রথম প্রশ্ন রয়েছে যে ডিম ভর্তি ঝুড়ি কোন ভূমিরূপকে বলা হয় এটা লিখবে ড্রামলিন মানে প্রথম প্রশ্নের উত্তরটা ঠিক আছে দুই রয়েছে বায়ুমণ্ডলের কোন স্তরকে প্রাকৃতিক সৌরপরতা বলা হয় উত্তর ওজন স্তর আটলান্টিক মহাসাগরে একটা শীতল স্রোত লিখবে শীতল স্রোত হচ্ছে ল্যাবরাডা স্রোত চার এটি জৈব বজ্রের নাম লেখো সবজি বা ফলের কথা এটা তো খুবই সহজ একেবারেই এটা সবাই পারবে পাঁচ ভারতের করমুক্ত বন্দর কোনটি কান্দালা বন্দর সেইলের সদর দপ্তর লিখবে দিল্লি আচ্ছা তোমরা সেইলের সম্পূর্ণ নাম লিখবে সাত নম্বর হচ্ছে এফসিসির নাম কি আমি বলে দিই ফলস কালার কম্পোজিট ঠিক আছে এটা হচ্ছে এফসিসির নাম উষ্ণ মরু অঞ্চলে উষ্ণ মরু অঞ্চলে কোন বহির্জাত প্রক্রিয়া সর্বাধিক ক্রিয়াশীল এখানে উত্তর করবে বায়ু প্রবাহ এরপরে তোমাদের রয়েছে কিন্তু একটা স্তম্ভ যেটা বাম দিকের সাথে ডান দিকের স্তম্ভ মেলাও এখানে চারটে থাকে চারটেই করতে হয় প্রশ্ন এক আধি আধি কি লিখবে উত্তর লিখবে কিন্তু এটি রাজস্থান মানে একের হয়ে যাবে চার তোমরা একটু ভালো করে দেখে নাও এবং শুনে নাও দুই হচ্ছে প্লাবনভূমি প্লাবনভূমি এটা করবে স্বাভাবিক বাদ অর্থাৎ দুইয়ের হয়ে যাবে কিন্তু তিন টিস্কো যেটা কিন্তু অবস্থিত জামশেদপুরে মানে তিনের এক আর শীতকাল এটা হয়ে যাবে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা মানে শীতকাল পশ্চিমী ঝঞ্ঝা চারের দুই ঠিক আছে এরপরে তোমাদের চলে যাও বিভাগ গ যেখানে দু মার্ক্সের প্রশ্ন থাকে ছটা লিখতে হয় কিন্তু এখানে প্রত্যেকটা প্রশ্নের সাথে তোমরা অর প্রশ্ন পাবে প্রশ্নগুলো একবার বলে দিই যেমন রয়েছে আপেক্ষিক আর্দ্রতা এর অথবা শৈবাল সাগর কাকে বলে হিমপ্রাচীর কাকে বলে বৃষ্টিচ্ছা অঞ্চল বলতে কী বোঝো বজ্র ব্যবস্থাপনায় থ্রি আর বলতে কী বোঝো স্ক্যাবার কি মৌসুমী বিস্ফোরণের সংজ্ঞা শস্যবর্ধন কাকে বলে সোনালী চতুর্ভুজ কাকে বলে এই প্রশ্নগুলো রয়েছে এর পাশাপাশি রয়েছে দেখো প্রশ্ন রয়েছে উদীয়মান শিল্প বলতে কি বোঝো দেখো মোটকাতা পেট্রোরাশিয়ান শিল্পকে কিন্তু উদীয়মান শিল্প বলা হয় এটা আমি বলে দিলাম আর মহানগরকে বলে বৈচিত্র্য শিল্প মানচিত্র বলতে কি বোঝো এই সমস্ত প্রশ্নগুলো রয়েছে দু মার্ক্সের ক্ষেত্রে এরপরে বিভাগ ঘ এখানে তোমাদের কিন্তু যে প্রশ্নগুলো দেওয়া থাকে অর্থাৎ বিভাগ ঘ এখানে তোমরা পেয়ে যাবে কিন্তু একেবারেই তিন মার্কসের প্রশ্নগুলো পাবে এখানে ঠিক আছে তো প্রশ্ন এখানে তোমাদের চারটে প্রশ্ন দেওয়া রয়েছে কিন্তু চারটের মধ্যে আবার চারটেতেই দেখো অর দেওয়া রয়েছে এরকমভাবে প্রশ্নগুলো কিন্তু পাবে প্রিয় বন্ধুরা তোমাদের জন্য তিন এবং পাঁচ মার্ক্সের সাজেশান প্রশ্ন অলরেডি পোস্ট করা হয়ে গিয়েছে তো তোমরা অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে তোমরা সেখান থেকে কিন্তু দেখে নিতে পারো এবং সেই প্রশ্নগুলো প্র্যাকটিস করলে তোমরা পরীক্ষায় কিন্তু হুবহু কমন পেয়ে যেতে পারো তো অবশ্যই ভালো করে কিন্তু সেগুলো দেখে নিও প্রশ্ন কি অশ্বক্ষ একদের অসৃষ্টির প্রক্রিয়া সমুদ্রবায়ু স্থলবায়ু ও অজৈব ভঙ্গুর বজ্রের পার্থক্য বজ্র ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা ভারতে পলিমাটির বৈশিষ্ট্য জলপথকে উন্নয়নের জীবনরেখা বলা হয় কেন উপকূলচিত্র চিত্র বৈচিত্র্য সূচক মানচিত্রের পার্থক্য আধুনিক যোগাযোগ ব্যবস্থায় ইন্টারনেটের ভূমিকা এই প্রশ্নগুলো রয়েছে আর বিভাগ যে উম রয়েছে মানে এখানে পাঁচ মার্কসের প্রশ্ন এখানে দুটো পার্ট একটা প্রাকৃতিক ভূগোল একটা আঞ্চলিক ভূগোল এই দুটো পার্ট থেকে মোট চারটে চারটে প্রশ্ন দেওয়া হয় মানে প্রাকৃতিক ভূগোল থেকে যে চারটে প্রশ্ন দেওয়া হয় ঠিক আছে তার মধ্যে তোমাকে দুটো করতে হয় অ্যান্সার দশ নম্বর পাঁচ পাঁচ করে এবং আঞ্চলিক ভূগোল থেকেও চারটে প্রশ্ন দেওয়া হয় যেখান থেকে দুটো প্রশ্নের উত্তর করতে হয় সেখানে কিন্তু পাঁচ পাঁচ দশ নম্বর দেওয়া থাকে তো তোমরা ভালো করে পড়ে নিও প্রশ্নগুলি ঠিক আছে এরপরে দেখো তোমাদের যে পার্টটা রয়েছে বলে দিচ্ছি এরপরে কিন্তু তোমাদের এই প্রশ্নটা লাস্টে পড়তে হবে না কার পাস ঠিক আছে এটা বাদ দিয়ে দিলাম এই প্রশ্নটা বাদ দিয়ে তোমরা কিন্তু বাকিগুলো পড়ে নেবে আর বিভাগ চ যেটা কিন্তু তোমাদের ম্যাপ পয়েন্টিং দেওয়া থাকে দশটা ম্যাপ পয়েন্টিং এখানে দেওয়া রয়েছে তোমরা দেখে নাও খুব ভালো করে এগুলো প্র্যাকটিস করে নিও তো আজকে এই পুরো প্রশ্ন পর্বটি নিয়ে আমি আলোচনা করলাম পর্বটি ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে রেখো